পড়াশোনা না করলেই হইতো না? এখন গার্জিয়ানের মাধ্যমে মনে করেন বাবা মার ইচ্ছে আসিল, শাশুড়ি শ্বশুরেরও ইচ্ছে আসিল। এখন বাবা মা বলতাছে, বাবাটা মনে করেন মারা গেছে, মা বলতাছে আমি পৃথিবীতে কয়দিন আছি, এখন আমি থাকার পরে তোমার যদি একটা মাথার ছায়া থাকে তাহলে তুমি যায় একখানে খাড়াইতে পারবা, আর আমার যদি মৃত্যু হওয়া জায়গা তাহলে তুমি পৃথিবীতে কই যাইবা। এই পাঁচটা ভাই ভাই আম্মু বিয়ে দিছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া জান্নাতি। জান্নাতি আপু, কেমন আছেন আপনি? ভাইয়া ভালো নাই, ভালো নাই, দেখেই তো ভিডিও সামনে আসা হয়েছে। যে মুখটু পড়ে এই যা পরিত অবস্থায় আসছেন, আপনি কি সবসময় এভাবে চলাফেরা করেন? হ্যাঁ ভাইয়া, মনে করেন বাবা মা ছিল তখন মহিলা মাদ্রাসায় পড়ালেখা করাইতো, এখন বাবাটা মারা গেছে, আম্মু আছে, আম্মু হলো অসুস্থ, আমার ভাইয়া একখানে বিয়ে হয়েছিল বুঝছেন, গার্জিয়ানের মাধ্যমে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে একটা দুই বছর বাদে একটা গর্ভে একটা বাচ্চা আছে। আসার পরে স্বামীটা মনে করেন নেশা পানি কইরা অতিরিক্তই খারাপ হয়ে গেছে, এখন মনে করেন ভিডিও সামনে আসছে। বাচ্চাটা কি পৃথিবীতে আসছিল? হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে আসছিল, বাচ্চার বয়স 1.5 বছর। বাচ্চাটা কি সে কি দেখছে না স্বামী? সে দেখে নাই গা, মনে করেন আমার গর্ভে আসার পরেই, সে মনে করেন গর্ভে আসার আগেই সে নেশা পানি করতো, মারা ধরা করতো, কোনো খোঁজ খবর নিতো না। তারপরে ভাইয়া বাচ্চা হওয়ার 40 দিন বাদে আমি তাকে নিজেই ডিভোর্স করে দিছি। সে যদি আমার পেটে দিয়া পিঠে মারে তাহলে সয়, আর সে যদি পেটে না দিয়া পিঠে মারে তাহলে কখনো কি সয়, কখনো সয় না, এই জন্যই ভিডিওর সামনে আসা হয়েছে। তুই যে অল্প বয়সে আসলে জীবনটা এখন ধরেন একটা ঝড় বয়ে গেল, কাল বৈশাখী ঝড়ের মতো জীবনটা কিন্তু একটা তছনছ হয়ে গেছে, এখন জীবনটা নতুন করে কিভাবে সম্ভব? এখন ভাইয়া আমি পৃথিবীতে ভাবি সেটা ছায়ার মতন আইসা বাতাসের মতন চলে গেছে গা, এখন ওইটা ভাইবা যদি আমি জীবনটা আবার ইয়ের মতন না করি তাহলে তো হইব না, এখন আমার জীবনটা নষ্ট হয়েছে, এখন আমি চাই না, একটা মায় চায় না নিজের জীবন নষ্ট হয়েছে, এখন বাচ্চার জীবনটাও নষ্ট করে, এটা কোনো মায়েই চায় না। লেখাপড়া করছি না? লেখাপড়া করছি ভাইয়া, 7th ক্লাস থেকে লেখাপড়া করছি। তো বিয়েটা তো আমি 7 পর্যন্ত করছিলাম, একটু যেগুলো বোঝেন, তো বিয়েটা কি ওই সময় না করলে হতো না? এখন গার্জিয়ানের মাধ্যমে মনে করেন বাবা মার ইচ্ছে আসিল, শাশুড়ি শ্বশুরেরও ইচ্ছে আসিল, এখন বাবা মা বলতাছে, বাবাটা মনে করেন মারা গেছে, মা বলতাছে আমি পৃথিবীতে কয়দিন আছি, এখন আমি থাকার পরে তোমার যদি একটা মাথার ছায়া থাকে তাহলে তুমি যায় একখানে খাড়াইতে পারবা, আর আমার যদি মৃত্যু হওয়া জায়গা তাহলে তুমি পৃথিবীতে কই যাইবা। এই পাঁচটা ভাই ভাই আম্মু বিয়ে দিছে। তো যাই হোক, আপনার তো আসলে দুঃখের কথা বলে শেষ করার মতো না। আসলে আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হলো দেশের বাড়ি হলো মোমিন সিং গফরগাঁও থানা। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ? এখন ফোনের মাধ্যমে যোগাযোগ থাকবে, আমি থাকি মিরপুর 12-তে ভাড়া। নাম্বারটা কি এখন দেওয়া যাবে ভাইয়া? নাম্বারটা তো নাই, নাম্বারটা আমি একটা নাম্বার ব্যবস্থা করে আমার দেওয়ান লাগবে। যাই হোক, নাম্বারটা আমাদের কাছে দিয়ে দিয়েন। আপনার এই দুঃখ কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে, আশা করি আপনার পাশে কেউ দাঁড়াবে বা জীবনসঙ্গী করতে চাবে, আপনার বাচ্চা যেহেতু আছে বাচ্চা সহ। তা আপনার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য বা আরও কথাবার্তা জানতে পারবেন। এখন ভাইয়া একটাই অনুরোধ, দেশ বিদেশি ভাইয়া যেই ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন বুঝছেন, অনেক কষ্টের মাধ্যমে ভিডিওর সামনে আইসি, আমার মুখখান এই মনে করেন অল বাংলাদেশ সব জায়গায় চইলা যাইব, আমি কখনো চাই না যেন আমার মুখটা আমি সবাইকে দেখাইতে, কিন্তু এখন মনে করেন ভাগ্যে নসিবে আসিল, এই জন্যেই হইয়া গেছে গা, এখন যে আমার বাচ্চারা নিজের বাচ্চা মনে করে গ্রহণ করবেন সেই আমার কাছে ফোন দিন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।